মিছি নদীর উত্তর পারে জঙ্গলের ও পাহাড়ের মধ্যে সার্ভে হইতেছিল এখানে আজ আট দশ দিন তাবু ফেলিয়াছি এখনো দশ বারো দিন হয়তো থাকিতে হইবে স্থানটা আমাদের মহাল হইতে অনেক দূরে রাজা দব্রু পান্নার রাজত্বের কাছাকাছি রাজত্ব বলিলাম বটে কিন্তু রাজা দব্রুত তো রাজ্যহীন রাজা তাহার আবাসস্থলের খানিকটা নিকটে পর্যন্ত বলা যায় বড় চমৎকার জায়গা একটা উপত্যকা মুখের দিকটা বিস্তৃত পিছনের দিক সংকীর্ণ পূর্বে পশ্চিমে পাহাড় শ্রেণী মধ্যে এই অশ্বখুরাকৃতি উপত্যকা বন্ধুর ও জলাকীর্ণ ছোট বড় পাথর ছড়ানো সর্বত্র কাঁটা বাঁশের বন আরও নানা গাছপালার জঙ্গল অনেকগুলি পাহাড়ি ঝর্ণা উত্তর দিক হইতে নামিয়া উপত্যকার মুক্ত প্রান্ত দিয়া বাহিরের দিকে চলিয়াছে এইসব ঝর্ণার দুধারে বন বড় বেশি ঘন এবং এতদিনের বসবাসের অভিজ্ঞতা হইতে জানি এই সব জায়গাতেই বাঘের ভয় হরিণ আছে বন্যমরক ডাকিতে শুনিয়াছি দ্বিতীয় প্রহর রাত্রে ফেউয়ের ডাক শুনিয়াছি বটে তবে বাঘ দেখি নাই বা আওয়াজ পাই নাই পূর্ব দিকের পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড গুহা গুহার মুখের প্রাচীন ঝাঁপালো বটগাছ দিন রাত শন করে দুপুর রোদে নীল আকাশের তলায় এই জনহীন বন্য উপত্যকা ও গুহা বহু প্রাচীন যুগের ছবি মনে আনে যে যুগে আদিম জাতির রাজাদের হয়তো রাজপ্রাসাদ ছিল এই গুহাটা যেমন রাজা দব্রু পান্নার পূর্বপুরুষের আবাস গুহা গুহার দেওয়ালে এক স্থানে কতগুলো কি খোদাই করা ছিল সম্ভবত কোনো ছবি এখন বড়ই অস্পষ্ট ভালো বোঝা যায় না কত বন্য আদিম নরনারীর হাস্য কলধ্বনি কত সুখ দুঃখ বর্বর সমাজের অত্যাচারের কত নয়ন জলের অলিখিত ইতিহাস এই গুহার মাটিতে বাতাসে প্রাচীরের মধ্যে লেখা আছে ভাবিতে বেশ লাগে গুহামুখ হইতে দুই দূরে ঝর্ণার ধারে বনের মধ্যে ফাঁকা জায়গায় একটি গৌড় পরিবার বাস করে দুখানা খুপড়ি একখানা ছোট একখানা একটু বড় বনের ডালপালার বেড়া পাতার ছাউনি শিলাখণ্ড কুড়াইয়া তাহাদিয়া উনুন তৈয়ারি করিয়াছে আবরণহীন ফাঁকা জায়গায় খুপড়ির সামনে বড় একটা বুনো বাদাম গাছে ছায় এদের কুটির বাদামের পাকা পাতা ঝরিয়া পড়িয়া উঠান প্রায় ছাইয়া রাখিয়াছে গোড় পরিবারের দুটি মেয়ে আছে তাদের একটির ষোলো সতেরো বছর বয়স অন্যটির বছর চোদ্দ রং কালো কুচকুচে বটে কিন্তু মুখশ্রীতে বেশ একটা সরল সৌন্দর্য মাখানো নিটুল স্বাস্থ্য মেয়ে দুটি রোজ সকালে দেখি দু তিনটি মহিষ লইয়া পাহাড়ে চড়াইতে যায় আবার সন্ধ্যার পূর্বে ফিরে আসে আমি তাঁবুতে ফিরিয়া যখন চা খাই তখন দেখি মেয়ে দুটি আমার তাঁবুর সামনে দিয়া মহিষ লইয়া বাড়ি ফিরিতেছে একদিন বড় মেয়েটি রাস্তার উপর দাঁড়াইয়া তার ছোট বোনকে আমার তাঁবুতে পাঠাইয়া দিল সে আসিয়া বলিল বাবুজি সেলাম বিড়ি আছে দিদি চাইছে তোমরা বিড়ি খাও আমি খাইনি দিদি খায় দাও না বাবুজি একটা আছে আমার কাছে বিড়ি নেই চুরুট আছে কিন্তু সে তোমাদের দেব না বড় কথা খেতে পারবে না মেয়েটি চলিয়া গেল আমি একটু পরে ওদের বাড়ি গেলাম আমাকে দেখিয়া গৃহকর্তা খুব বিস্মিত হইল খাতির করিয়া বসাইল মেয়ে দুটি শাল পাতায় ঘাঁটো অর্থাৎ মকাই সিদ্ধ ঠালিয়া নুন দিয়া খাইতে বসিয়াছে সম্পূর্ণরূপে নিরূপকরণ মকাই সিদ্ধ তাদের কি একটা জাল দিতেছে উনুনে দুটি ছোট ছোট বালক বালিকা খেলা করিতেছে গৃহকর্তার বয়স পঞ্চাশের উপর সুস্থ সবল চেহারা আমার প্রশ্নের উত্তরে বলিল তাদের বাড়ি শিউনি জেলাতে এখানেই পাহাড়ে মহিষ চড়াইবার ঘাস ও পানীয় জল প্রচুর আছে বলিয়া আজ বছরখানেক হইতে এখানে আছে তাছাড়া এখানকার জঙ্গলের কাঁটা বাসে ধামা ও মাথায় দিবার টোকা তৈরি করিবার খুব সুবিধা শিবরাত্রির সময় অখিল মেলায় বিক্রি করিয়া দু পয়সা হয় জিজ্ঞাসা করিলাম এখানে কতদিন থাকবে যতদিন মন যায় বাবুজি তবে এ জায়গাটা বড় ভালো লেগেছে নইলে এক বছর আমরা কোথাও একটা না থাকি না এখানে একটা বড় সুবিধা আছে পাহাড়ের উপর জঙ্গলে এত আতা ফলে দু ঝুড়ি করে গাছ পাকা আতা আশ্বিন মাসে আমার মেয়েরা মহিষচরাতে গিয়ে পেরে আনতো শুধু আতা খেয়ে আমরা মাস দুই কাটিয়েছি আতার লোভেই এখানে থাকা জিজ্ঞেস করুন না ওদের বড় মেয়েটি খাইতে খাইতে উজ্জ্বল মুখে বলিল উহ একটা জায়গা আছে ওই পূব দিকের পাহাড়ের কোণের দিকে কত যে বুনো আতা গাছ ফল পেকে ফেটে কত মাটিতে পড়ে থাকে কেউ খায় না আমরা ঝুড়ি ঝুড়ি তুলে আনতাম এমন সময় কে একজন ঘন বনের দিক হইতে আসিয়া খুপড়ির সম্মুখে দাঁড়াইয়া বলিল সীতারাম সীতারাম জয় সীতারাম একটু আগুন দিতে পারো গৃহকর্তা বলিল আসুন বাবাজি বসুন দেখিলাম জটা জোট একজন বৃদ্ধ সাধু সাধু ইতিমধ্যে আমায় দেখিতে পাইয়া একটু বিস্ময়ের ও বোধ হয় কথনচিত ভয়ের সঙ্গে সংকুচিত হইয়া এক পাশে দাঁড়াইয়াছিল আমি বলিলাম প্রণাম সাধু বাবাজি সাধু আশীর্বাদ করিল বটে কিন্তু তখনও যেন তাহার ভয় যায় নাই তাহাকে সাহস দিবার জন্য বলিলাম কোথায় থাকা হয় বাবাজির আমার কথার উত্তর দিল গৃহস্বামী বলিল বড্ড গজার জঙ্গলের মধ্যে উনি থাকেন ওই দুই পাহাড় যেখানে মিশেছে ওই কোণে অনেক দিন আছেন এখানে বৃদ্ধ সাধু ইতিমধ্যে বসিয়া পড়িয়াছে আমি সাধুর দিকে চাহিয়া বলিলাম কতদিন এখানে আছেন এবার সাধুর ভয় ভাঙ্গিয়াছে বলিল আজ পনেরো ষোলো বছর বাবু সাহেব একা থাকা হয়তো বাঘ আছে শুনেছি এখানে ভয় করে না আর কে থাকবে বাবু সাহেব পরমাত্মার নাম নি ডর করলে চলবে কেন আমার বয়স কত বলতো বাবু সাহেব ভালো করিয়া লক্ষ্য করিয়া বলিলাম সত্তর হবে সাধু হাসিয়া বলিল না বাবু সাহেব নব্বইয়ের উপর হয়েছে গয়ার কাছে এক জঙ্গলে ছিলাম দশ বছর তারপর ইজারাদার জঙ্গলের গাছ কাটতে লাগলো ক্রমে সেখানে লোকের বাস হয়ে পড়লো সেখান থেকে পালিয়ে এলাম লোকালয়ে থাকতে পারিনি সাধু বাবাজি এখানে একটা গুহা আছে তুমি সেখানে থাকো না কেন একটা কেন বাবু সাহেব কত গুহা আছে পাহাড়ে আমি ওদিকে যেখানে থাকি সেটাও ঠিক গুহা না হলেও গুহার মতো বটে মানে তার মাথায় ছাদ ও দুদিকে দেয়াল আছে সামনেটা কেবল খোলা কি খাও ভিক্ষা করো কোথাও বেরুইনি বাবু সাহেব পরমাত্মা হাত জুটিয়ে দেন বাঁশের কোড় সেদ্ধ খাই বনে একরকম কন্দ হয় তা ভারী মিষ্টি লাল আলুর মতো খেতে তা খাই পাকা আমলকি ও আতা এ জঙ্গলে খুব পাওয়া যায় আমলকি খুব খাই রোজ আমলকি খেলে মানুষ হঠাৎ বুড়ো হয় না যৌবন ধরে রাখা যায় বহুদিন গায়ের লোক মাঝে মাঝে দর্শন করতে এসে দুধ ছাতু ভুরা দিয়ে যায় চলে যাচ্ছে এই সবে একরকম করে ভালুকের সামনে পড়েছ কখনো কখনো না তবে ভয়ানক এক জাতের অজগর সাপ দেখেছি এই জঙ্গলে এক জায়গায় অসাড় হয়ে পড়েছিল তালগাছের মতো মোটা মিশ কালো সবুজ রাঙা আজি কাটা গায়ে চোখ আগুনের ভাটার মতো জ্বলছে এখনো সেটা এই জঙ্গলেই আছে তখন সেটা জলের ধারে পড়েছিল বোধহয় হরিণ ধরবার লোভে এখনো কোনো গুহা গহবরে লুকিয়ে আছে আচ্ছা যাই বাবু সাহেব রাত হয়ে গেল সাধু আগুন লইয়া চলিয়া গেল শুনিলাম মাঝে মাঝে সাধুটি এদের এখানে আগুন লইতে আসিয়া কিছুক্ষণ গল্প করিয়া যায় অন্ধকার পূর্বেই হইয়াছিল এখন একটু মেটে মেটে উঠিয়াছে উপত্যকার অদ্ভুত নিরবতায় ভরিয়া গিয়াছে কেবল পার্শ্বস্থ পাহাড়ি ঝর্নার পুলুকুলো স্রোতের ধ্বনি ও কচিত দু একটা বন্য মোরগের ডাক ছাড়া কোনো শব্দ কানে আসে নাই তাবুতে ফিরিলাম পথে বড় একটা শিমুল গাছে ঝাঁক জোনাকি জ্বলিতেছে ঘুরিয়া ঘুরিয়া চক্রা আকারে উপর হইতে নিচু দিকে নিচু হইতে উপরের দিকে নানারূপ রূপ জ্যামিতির ক্ষেত্র অঙ্কিত করিয়া আলো আধারের পটভূমিতে